साइन इनवर्स माइनस फाइव के माइनस फाइव बाई सिक्स। अच्छा তো তার আগে আমি একটু এখানে ডোমেনগুলো লিখে নিই, রেঞ্জগুলো। সাইন ইনভার্স অফ সামথিং যখন থাকে, তো সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ কী? সাইন ইনভার্স এক্স শুড বি বিলংস টু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, রাইট? মানে সাইন ইনভার্স এক্সের যে ভ্যালুটা আসবে না, সেই ভ্যালুটা কিন্তু এই রেঞ্জে লাই করতে হবে। অ্যান্ড কস ইনভার্স আছে, তো কস ইনভার্সের ভ্যালু যখন তুমি ফাইন করবে, কস ইনভার্স এক্স শুড লাই বিটুইন জিরো টু পাই বাই জিরো টু পাই। তো কস ইনভার্স এক্সে তুমি যে ভ্যালু ফাইন করবে, সেই ভ্যালুটা যেন এই রেঞ্জের মধ্যে থাকে। তো এই রেঞ্জগুলো মনে রাখতে হবে তোমাকে। তো সাইন ইনভার্স অফ মাইনাস হাফ, তো তুমি এদেরকে সলভ করো। সাইন ইনভার্স অফ মাইনাস হাফ, দ্যাট মিন্স হাফ সাইনের কত ভ্যালুতে আসে? হাফ মিন্স সাইন তোমার থার্টি ডিগ্রি না, পাই বাই সিক্স, রাইট? তো সাইন ইনভার্স অফ সাইন মাইনাস পাই বাই সিক্স, নাও উই ক্যান রাইট ইট ইজ ইকুয়াল টু মাইনাস পাই বাই সিক্স। তার রিজন কি আমি এখানে মাইনাস পাই বাই সিক্স কেন লিখতে পারছি? তার রিজন হচ্ছে কি মাইনাস পাই বাই সিক্স এই রেঞ্জে লাই করছে, সিম্পলি, দ্যাটস ওয়াই মাইনাস পাই বাই সিক্স সাইনের জন্য হয়ে গেল। নাও মুভ টু দ্য কস পার্ট, প্লাস টু ইন্টু কস ইনভার্স, উই নো দ্যাট মাইনাস রুট থ্রি বাই টু, দ্যাট মিন্স মাইনাস রুট থ্রি বাই টু মিন্স কস কত ডিগ্রি ভ্যালু রুট থ্রি বাই টু হয়? দ্যাট ইজ অলসো থার্টি ডিগ্রি না, কস পাই বাই সিক্স। বাট রিমেম্বার ইউ ক্যান নট রাইট, এটা কিন্তু মানে অনেকেই ভুল লিখে ফেলে যে ইউ ক্যান নট রাইট মাইনাস কস থিটা অ্যাজ ইকুয়াল টু কস অফ মাইনাস থিটা, এটা হয় না কিন্তু, এটা এক্সিস্ট করে না, ঠিক আছে? এটা এক্সিস্ট করে না ক্রস ক। তার রিজন কি? কস অফ মাইনাস থিটা তোমার কী হয়? কস অফ মাইনাস থিটা ইট বিকামস কস থিটা, ওকে? কসের মধ্যে যদি নেগেটিভ অ্যাঙ্গেল থাকে সেটা জাস্ট পজিটিভ হয়ে যায়। তো নেগেটিভ যদি থাকে, তুমি সাইনে যেমন নেগেটিভটাকে অ্যাঙ্গেলে আর কি ট্রান্সফার করতে পারছো, এখানে ভিতরে মানে অ্যাঙ্গেলের মধ্যে নিয়ে যাচ্ছি, বাট কসে কিন্তু সেটা করা পসিবল না। আর তুমি দেখতে পারছো নেগেটিভ অ্যাঙ্গেল কিন্তু কসে এক্সিস্টই করে না, মানে তুমি যে কসের যে ভ্যালু ফাইন করবে কস ইনভার্সের, সে কস ইনভার্সের ভ্যালুটা জিরো থেকে পাই হবে, মানে পজিটিভ ভ্যালু হয় অলওয়েজ। তো নেগেটিভ ভ্যালু তো হবে না, দ্যাট মিন্স এটাকে পজিটিভ আমাকে করতে হবে। তো পজিটিভে আনতে গেলে কী করতে পারি আমরা? মাইনাস কস, আমি এখানে এটা রাইট, মানে মাইনাস কস পাই বাই সিক্স আছে, তো এখানে আমি ফরম্যাটটা করে দিচ্ছি যে যখন মাইনাস কস থিটা থাকবে, তো মাইনাস কস থিটাকে যদি পজিটিভ করতে হয়, হাউ টু কনভার্ট ইট? সিম্পলি কস থিটা কোথায় নেগেটিভ সেটা ভাবতে হয়। কস থিটা কোথায় নেগেটিভ? ইট ইজ নেগেটিভ ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, সেকেন্ডে আর থার্ডে তোমার নেগেটিভ আছে। তো এখানে তুমি দেখছো কসের যে রেঞ্জটা ইনভার্সের জন্য জিরো টু পাই আছে, দ্যাট মিন্স ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট জাস্ট, দ্যাট মিন্স থার্ড কোয়াড্রেন্টে কনসেপ্টে যাবো না। তো কস নেগেটিভ সেকেন্ড আর থার্ডে, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা ভাববো। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কসকে যদি পুট করতে হয়, হাউ টু পুট ইট? সিম্পলি কস অফ পাই মাইনাস থিটা। এর রিজন কি? এর তুমি এটাকে ব্রেক করো না, কস অফ পাই মাইনাস থিটাকে ব্রেক করো, কস অফ নাইনটি ডিগ্রি ইনটু টু মাইনাস থিটা যদি ব্রেক করা হয়, তো অ্যাকিউট অ্যাঙ্গেলে কনভার্সন ছিল কস অফ নাইনটি ইন্টু টু মাইনাস থিটা, নাইনটি ইন্টু টু সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস থিটা, দ্যাট মিন্স ইট লাইজ ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, কস ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। তো স্টার্ট উইথ দ্য নেগেটিভ, নাইনটির ইভেন মাল্টিপল, তো কস উইল রিমেন কস অ্যান্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ থিটা। তো সিম্পলি দেখতে পাচ্ছ কস অফ পাই মাইনাস থিটা তুমি যদি ব্রেক করো, ইট বিকামস মাইনাস কস থিটা। তো দ্যাটস ওয়াই মাইনাস কস থিটা থেকে তুমি কস অফ পাই মাইনাস থিটা লিখতেই পারো। তার লেখার লজিকটা বললাম কি, যে কসটাকে তুমি কোথায় নিয়ে যাবে? কসকে নিয়ে যাবে তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে। তো আমি এটাও বলেছিলাম যে সেকেন্ড কোয়াড্রেন্টে যখন তুমি পুট করবে না, পুট করার কিছু রুল আছে, যে ইফ ইউ ওয়ান্ট টু পুট দ্য অ্যাঙ্গেল ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, ওকে, টু পুট অ্যাঙ্গেল ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে পুট করতে গেলে কী করবে তুমি? পাই মাইনাস থিটা করবে। টু পুট ইন থার্ড কোয়াড্রেন্টে পুট করতে গেলে তুমি অ্যাঙ্গেলটাকে কীভাবে মডিফাই করবে? জাস্ট মডিফাই ইট বাই পাই প্লাস থিটা। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু মুভ টু ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, তুমি ফোর্থ কোয়াড্রেন্টে যদি মুভ করতে চাও, তুমি জাস্ট করবে টু পাই মাইনাস থিটা। কী করবে এটা কি? জাস্ট উইদাউট দ্য চেঞ্জিং দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওকে, উইদাউট চেঞ্জিং ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেখানে লিখে দিচ্ছি হ্যাশট্যাগ দিয়ে, উইদাউট চেঞ্জিং দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে চেঞ্জ না করে, মানে কস দেখো কস উইল রিমেন কস, জাস্ট নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে, তো কসটা কসে থাকবে, জাস্ট অ্যাঙ্গেলটাকে আমি শিফট করবো, অ্যাঙ্গেলটাকে শিফট করতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টে বা থার্ড কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে। তো হাউ টু শিফট ইট, মানে টু শিফট দ্য অ্যাঙ্গেল, এখানে বলতে পুট না, টু শিফট
to shift angle in the second quadrant. যদি কোনো অ্যাঙ্গেলকে সেকেন্ড কোয়াড্রেন্টে শিফট করতে হয় পাই মাইনাস থিটা করে দাও, কোনো অ্যাঙ্গেলকে যদি থার্ড কোয়াড্রেন্টে শিফট করতে হয় পাই প্লাস থিটা করে দাও। তো এখানে কি এই অ্যাঙ্গেলটাকে আমাকে দেখো জিরো টু পাই আছে, তো নেগেটিভ অ্যাঙ্গেল আছে, তো নেগেটিভ তো হবে না, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে শিফট করে দাও। সেকেন্ড কোয়াড্রেন্টে শিফট হলেই এই নেগেটিভটা অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। তার রিজন কি, কস অ্যাকচুয়ালি নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে যখন অ্যাঙ্গেলটা চলে আসবে তখন আর বাইরে নেগেটিভ দেওয়ার কোনো মানে হয় না। তো দ্যাটস ওয়াই মাইনাস কস পাই বাই সিক্স উই ক্যান রাইট কস অফ পাই মাইনাস পাই বাই সিক্স, জাস্ট অ্যাঙ্গেলটাকে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে পুট করলাম, তো সেকেন্ড কোয়াড্রেন্টে যখন অ্যাঙ্গেল চলে এলো কস তো সেকেন্ড কোয়াড্রেন্টে অটোমেটিক্যালি নেগেটিভ, তাই এই নেগেটিভটা লিখতে হবে না। ওকে, তো প্লাস টু ইন্টু কস ইনভার্স অফ কস, তো জাস্ট অ্যাঙ্গেলটাই হবে পাই মাইনাস পাই বাই সিক্স, তো মাইনাস পাই বাই সিক্স প্লাস টু ইন্টু পাই মাইনাস পাই বাই সিক্স কত হয়, ফাইভ পাই বাই সিক্স না, ফাইভ পাই বাই সিক্স। তো ফাইনালি কত আসছে আমার আনসার, মাইনাস পাই প্লাস টেন, নাইন পাই বাই সিক্স, দ্যাট মিন্স থ্রি পাই বাই টু, থ্রি পাই বাই টু আনসার। ওকে, কোনো ডাউট থাকলে বলবি। মাইনাস হাফ, সরি, কস ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট টু নিয়ে নাও, কস ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট টু। তো উই আর ফাইন্ডিং দ্য ভ্যালু অফ দ্য ইনভার্স ফাংশন, কস ইনভার্স ফাংশন, তো কস ইনভার্স এক্সের ভ্যালু কোথায় থাকবে, কস ইনভার্স এক্সের ভ্যালুটা অলওয়েজ জিরো থেকে পায়ের মধ্যে লাই করবে। তো যখনই আমরা কস ইনভার্সের ভ্যালু ফাইন করবো আমাদের অবজার্ভ করতে হবে যে ভ্যালুটা যেন এই জিরো থেকে পাই এর মধ্যে লাই করে। তো কস ইনভার্স অফ মাইনাস হাফ, ট্রাই টু সলভ ইট, কস ইনভার্স অফ মাইনাস ওয়ান বাই রুট টু, তো ওয়ান বাই রুট টু মিন্স কস ইনভার্স, তো কসেরই ভাববো যে কসের কত ডিগ্রিতে আমার ওয়ান বাই রুট টু আসে, ওয়ান বাই রুট টু মিন্স কস অফ পাই বাই ফোর, সিম্পলি মাইনাস কস পাই বাই ফোর, মাইনাস কস থ্রো থাকলে কী করবে, মাইনাস কস থ্রো থাকলে কস পাই মাইনাস থিটা, সিম্পলি মুখস্থ রাখতে পারিস, অলওয়েজ এটাই হয়, মাইনাস কস থ্রো যখনই থাকবে কস পাই মাইনাস থিটা। তো কস ইনভার্স অফ কস পাই মাইনাস পাই বাই ফোর, সেকেন্ড কোয়াড্রেন্টে পুট হয়ে গেল, সেকেন্ড কোয়াড্রেন্টে যখনই যাবে তো সেকেন্ড কোয়াড্রেন্টে কস ইটসেলফ নেগেটিভ, দ্যাটস ওয়াই নেগেটিভটা লিখবো না। Now it is pi minus pi by 4, simply 3 pi by 4, answer, of minus 1 by root 2. Vedant, এটা বলতে পারবি, এটা কি করে সলভ করবি, হাউ টু সলভ ইট, চেষ্টা কর, ভুল বললে অসুবিধা নেই। ট্যান ট্যান ইনভার্স আমি এখানে লিখে দিই, ট্যান ইনভার্স x এর রেঞ্জ কি, ট্যান ইনভার্স x বিলংস টু এই সাইন কস মুখস্থ থাকলে তো সবকটা পাওয়া যাবে, ট্যানের রেঞ্জ কী হয় সাইনের মতোই, জাস্ট দ্য ওপেন ব্র্যাকেট না, মাইনাস পাই বাই টু টু পাই বাই টু, ট্যান ইনভার্স এক্সের রেঞ্জ সাইন ইনভার্সের মতোই, জাস্ট দ্য ওপেন ব্র্যাকেট। তো ট্যান ইনভার্স এক্সের যে ভ্যালুটা সেটা যেন এর মধ্যেই লাই করে, যে ভ্যালুটা আসবে সেটা যেন মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুই হয়, ঠিক আছে। হ্যাঁ, এবার বল কী হয়তো করবো, ট্যান ইনভার্স অফ মাইনাস ওয়ান, ট্যান কত ডিগ্রি মাইনাস ওয়ান হয়, মানে ওয়ান জাস্ট নেগেটিভ বাদ দাও, ট্যান কত ডিগ্রিতে তুমি ওয়ান পাও, ট্যান পাই বাই ফোর, নেক্সট আফটার দ্যাট এরপরে ট্যান ইনভার্স অফ নেক্সট কী করবো, মাইনাস ট্যান পাই বাই ফোর, কী বাইতে করতে পারিস, তো মাইনাস ট্যান পাই বাই ফোর যদি হয় তো এটাকে লিখবে ট্যান অফ মাইনাস পাই বাই ফোর, সিন্স প্রপার্টি আছে আমাদের, প্রপার্টি কী এই যে এখানে লিখছি, প্রপার্টি ট্যান অফ মাইনাস থিটা, ইউ ক্যান রাইট ইট মাইনাস ট্যান থিটা, তো এই প্রপার্টিটা যদি আছে, since we know the property of minus tan of minus theta equal to minus tan theta, that's why we can write the minus tan theta equal to tan of minus theta, simply minus pi by 4. And what about cos, cos theta bolte parbi, minus cos pi by 4, after that cos er negative remove korte ki kore korbo, how to remove the negative of cos, normally কস অফ পাই মাইনাস পাই বাই ফোর, পারফেক্ট, পাই মাইনাস পাই বাই ফোর। তো যখনই তুমি মানে কসের জন্য কী করতে হবে, কসের জন্য অ্যাঙ্গেলটাকে শিফট করতে হয় সেকেন্ড কোয়াড্রেন্টে, কস কসের এই টাইপের কোনো প্রপার্টি এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই কস ইনভার্স অফ পাই মাইনাস পাই বাই ফোর, তো ক্যালকুলেট করলে কত হয়, পাই মাইনাস টু পাই বাই, পাই মাইনাস পাই বাই টু না, জাস্ট পাই বাই টু করবি দা আনসার, জাস্ট পাই বাই টু, হুম
পারফেক্ট, এটাই এটাই বলি আগে, এটাই করে নে। তা ট্যান ইনভার্স অফ দেন, পারফেক্ট পারফেক্ট, দেন জাস্ট মাইনাস পাই বাই সিক্স, হ্যাঁ দেন এটা ট্যান ইনভার্স অফ মাইনাস ট্যান পাই বাই থ্রি, তো প্লাস ট্যান ইনভার্স অফ ট্যান মাইনাস পাই বাই থ্রি, তো জাস্ট মাইনাস পাই বাই থ্রি তোমার চলে আসবে। দেন এটা সিম্পল না, সাইন মাইনাস পাই বাই টুর ভ্যালু কত, মাইনাস সাইন পাই বাই টু প্লাস ট্যান ইনভার্স সাইন পাই বাই টুর ভ্যালু কত, ওয়ান, তো মাইনাস ওয়ান। এরপর কি করবি, ট্যান ইনভার্স মাইনাস ওয়ান কত হবে ডিরেক্টলি এখন বলা যেতে পারে, মাইনাস পাই বাই ফোর হবে না, মাইনাস পাই বাই ফোর। আচ্ছা আমি এখানে পাই বাই ফোর লিখেছি ভুল করে, এটা থ্রি হবে। হ্যাঁ ওটা বলতে বলতে আর কি আমি এটা দেখে না পাই বাই ফোর মতো মাথায় এসছো, তো সেই জন্য আমি পাই বাই ফোর লিখে দিয়েছি। তো মাইনাস পাই বাই সিক্স, মাইনাস পাই বাই থ্রি, মাইনাস পাই বাই ফোর, দ্যাট ইজ দ্য মানে এটাই এটা সলিউশন। তো এটা ক্যালকুলেশন কত আসে দেখা, যদি ক্যালকুলেট করিস কত আসে আনসার, মাইনাস থ্রি পাই বাই ফোর, মাইনাস টু পাই, মাইনাস থ্রি পাই বাই ফোর, দেখে নাও সবাই ঠিক আছে কিনা। ইনভার্স ফাংশনে যখন ভ্যালু ফাইন করছো তো ইনভার্স ফাংশন তুমি দেখতে পাচ্ছ যে এটা রয়েছে, তো কেউ ভাববে যে স্যার এখানে তো কস ইনভার্স কস আছে, তো আমরা এখানে লিখে দেবো ফাইভ পাই বাই সিক্স, ট্যান ইনভার্স অফ ট্যান ফাইভ পাই বাই সিক্স হয় লিখে দেবো, আর কস ইনভার্স মানে কস অফ কস ইনভার্স আছে তো কস অফ কস ইনভার্স দুটোই রিমুভ হয়ে অ্যাঙ্গেল পড়ে থাকবে থার্টিন পাই বাই সিক্স আমরা লিখবো। তো যদি এটা লেখো তোমরা জাস্ট এটাকে কেটে জিরো দেবে, তার রিজন কি কস তুমি ট্যান ইনভার্সের ভ্যালুটা লিখছো, ট্যান ইনভার্স অফ সামথিং, তো ট্যান ইনভার্সারি তো ভ্যালু লিখছো, তো ট্যান ইনভার্সের ভ্যালু লিখেছো ফাইভ পাই বাই সিক্স, ফাইভ পাই বাই সিক্স কি এই রেঞ্জে লাই করে, তো ফাইভ পাই বাই সিক্স যদি ওই রেঞ্জে লাই না করে তো কী করে হবে, ফাইভ পাই বাই সিক্স মানে কত বলতো এটা ওয়ান ফিফটি হয়ে যাচ্ছে, তো তো ওয়ান ফিফটি মানে তো আর এই রেঞ্জে লাই করছে না, তো এটা এই ভ্যালু তুমি নিতে পারো না। সিম্পলি এটাও সেম থার্টিন পাই বাই সিক্স তো আরও বেশি, ঠিক আছে মানে পায়ের থেকেও বড়, তো জিরো থেকে পায়ের মধ্যে এই রেঞ্জে লাই করছে না, তো এই রেঞ্জ যদি লাই না করে তুমি এই ভ্যালুটাও নিতে পারো না, রাইট? তো কী করবে এখানে এই ভ্যালুগুলো নিতে পারছি না, তো এটাকে আমাকে মডিফাই করতে হবে যাতে কিনা আমাকে এই অ্যাঙ্গেলের মধ্যে এই যে রিজিয়নটা আছে এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে তোমার ভ্যালুগুলো আসে। তো কী করতে পারি এখানে, কী কী আইডিয়া, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, ট্যান ইনভার্স ফাইভ পাই বাই সিক্সকে ট্যান অফ পাই মাইনাস পাই বাই সিক্স এটা প্লাস কস ইনভার্সকে কী লিখবো মানে কসকে কস অফ থার্টিন পাই বাই সিক্স, টু পাই মাইনাস পাই বাই সিক্স প্লাস না, হ্যাঁ টু পাই প্লাস পাই বাই সিক্স, পারফেক্ট পারফেক্ট। এই যে লজিক এখানে রয়েছে এটা লেখার মানে এখানে যে শিফট দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলগুলোকে শিফট করো যখন, এই আমাকে তো ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে চেঞ্জ করলে হবে না, ওটাকে চেঞ্জ না করে আমি খালি অ্যাঙ্গেলগুলোকে শিফট করছি, তো এই ফর্ম্যাটগুলো অলওয়েজ ইউজ করতে হয়, অলওয়েজ এই ফর্ম্যাট মনে রাখবি। আর একটা হতে পারে যে ফার্স্ট কোয়াড্রেন্টে গেলে টু পাই মাইনাস থিটা টু পাই প্লাস থিটাও হতে পারে, ঠিক আছে যখন ওটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। তো ট্যান ইনভার্স ট্যান পাই মাইনাস পাই বাই সিক্স এটা কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে না, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান অলরেডি নেগেটিভ, তো কত হবে মাইনাস ট্যান পাই বাই সিক্স, ও সিন সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান ইজ নেগেটিভ অ্যান্ড পাই থাকলে পরে ট্যান ট্যান থাকবে, পাই মানে নাইনটি ডিভাইড মাল্টিপল, তো পাই যখন থাকবে ট্যান ট্যান থাকবে, তাই তো রয়েছে না এখানে, এই পাই দেখো পাই টু পাই যখনই থাকবে তখন এগুলো ফাংশনগুলো চেঞ্জ হবে না, যখনই পাই বা টু পাই থাকবে, পাইয়ের মাল্টিপল মানেই ওই ফাংশনসগুলো নো চেঞ্জ। তো কস ইনভার্স এখানেও সেম কস অফ পাই বাই সিক্স, তার রিজন কি, তার রিজন হচ্ছে কি ইট ইজ ইট লাইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, তো ট্যান ইনভার্স ট্যান অফ মাইনাস পাই বাই সিক্স
एंड एटा तो जस्ट पाई बाय सिक्स हो जाए पाई बाय सिक्स लिखते पारी तार रिजन कि ये पाई बाय सिक्स लाइज इन दैट रिजियन तो रिजिय लाई कर और ये माइनस पाई बाय सिक्स है सिंस माइनस पाई बाय सिक्स लाइज इन दैट रिजियन ए रिजियने लाई कर तो फाइनली आंसर कत जीरो खूब भलो साम ये टाइप साम्स तुम्हारे दिल दीते आसे जेनारे शर्ट क्वेश्चन से माइनस रूट टू सेक इनवार्स जो आसब तक सेक इनवार्स रेंज तो लिखे दी अच्छा टैन इनवार्स एक्स जो लेखा आज कट इनवार्स लेखा जा दरकार कट इनवार्स एक्स क्यों है क्यों बोलते मन आज कारो साइन कॉस टैन देन कटा किस है कट विल बी लाइक कॉस हाँ कट विल लाइक कॉस कटा कॉसर मतन ही है बट ओपन इंटरवल जीरो टू पाई परफेक्ट सेक इनवार्स क्यों है सेक इनवार्स एक्सर जो बिलंगस टू हाँ सेक मैंने सेक कार सेक कसर ही रिवर्स ना तो सेक और कसर सेम रिजियन जीरो टू पाई बट एक्सेप्ट माइनस पाई बाय टू दैट इज द रिजियन ऑफ सेक तो सेकर रिजियन और कसर रिजियन सेम ही है बट जस्ट पाई बाय टू टाके बाद दिए कस जीरो थेके पाई बाय टू तुम जो मुव करछो तक पाई बाय टू जो जीरो थेके पाई जो तुम मुव कर भी पाई बाय टू जो पॉइंट से पाई बाय टू पॉइंटे सेकर वैल्यू अनडिफाइंड हो जाए তাই ওই পয়েন্টটাকে বাদ দিয়ে বাকি সব জায়গায় ডিফাইন্ড তো এই রিজিয়নে লাই করতে হবে সেকেন্ড ভ্যালু হ্যাঁ তো এটাকে কীভাবে করব বেদান্ত আমাকে বল হাউ টু সলভ ইট পাই বাই ফোর নেব মানে কী নেব কী লিখবটা কী আমি সেক ইনভার্স তারপরে কী লিখব সেক পাই বাই ফোর হ্যাঁ আফটার দ্যাট এরপরে কী করব ये कसर जो प्रपार्टी से सेकर प्रपार्टी तो जाए हाँ मैं सेके लिखते परिस ना सेक अफ माइनस थीटा इक्वल टू माइनस सेक थीटा यहाँ क्योंकि लेखा जाए ना कैन नॉट बी ओके तो दैट्स वाई जो ये नेगेटिव टाके शिफ्ट करा जाए ना तो नेगेटिव जो ही शिफ्ट करा जाए ना यूज दिस कन्सेप्ट कन्सेप्ट यूज करब तो क्यों यूज करब सेम कसर जो जो अप्लाई कर सेकर जो से अप्लाई है ठीक है तो की अप्लाई है एखे सिम्पलि सेकटा कथाए नहीं जाब ट्रांसफार कर सेकेंड क्वाड्रेंटे राइट तो सेकर मैक्सिमाम रेंज की सेकेंड क्वाड्रेंट अब दी तो आज है तो फर्स्ट और सेकेंड क्वाड्रेंट नहीं काज थर्ड और फोर्थ तो काज ही नहीं तो मैक्सिमाम सेकेंड क्वाड्रेंट अब दी आज है तो सेकटा सेकेंड क्वाड्रेंटे नेगेटिव तो ये एंगलटा के सेकेंड क्वाड्रेंटे मूव कर दाओ ये सेकेंड क्वाड्रेंट मैंने कि पाई माइनस थीटा तो पाई माइनस थीटा हो गल तो पाई माइनस पाई बाय फोर दैट मीन्स थ्री पाई बाय फोर इज योर आंसर ओके डाउट थाकले बोलबे एरपर तो निजे एक साम कर भी सेटा हच्छे कि नम्बर टुएल्व सल्व इट सल्व कर बोल आंसर कत आट ट्राई योर सेल्फ एट करबना जो ना परिस दिन हमें देव अदरवाइज ट्राई योर सेल्फ माइनस टू पाई बाय थ्री शुड बी द आंसर करेक्ट एट सल्व करब ना तुम्हारा निजे ट्राई कर देखो सिम्पलि हमें हेल्प दीची माइनस रूट थ्री बाय टू ये तुम जानो कि এটাকে সিম্পলিফাই করবে টেন বাই বাই সিক্স মিনস তোমার কত হয় টেন পাই বাই সিক্স মিনস তোমার ওয়ান বাই রুট থ্রি না তো ওয়ান বাই রুট থ্রি মিনস টু বাই রুট থ্রি দেন সলভ ইট না সেক ইনভার্স টু বাই রুট থ্রি তুমি সলভ করতে পারবে ওখানে দেখবে সেক ইনভার্স কততে সেকের কত ভ্যালুতে সেক টু পাই বাই থ্রি মানে টু বাই রুট থ্রি ভ্যালু আসে আচ্ছা এখানে আর একটা ফাংশন ছিল আমাদের সেটা কি কোসেক ইনভার্স তো কোসেক ইনভার্স এক্সের আমার রেঞ্জ কী হয় কোসেক ইনভার্সের সাথে কার রিলেশন আছে কোসেকের সাথে রিলেশন আমার সাইনের কোসেকের যা রিলেশন সেটা সাইনের সাথে আছে মানে সাইনের রিভার্স কোসেক তো দ্যাটস ওয়াই সাইন আর কোসেক সেম হবে এক্সেপ্ট এক্সেপ্ট দ্য জিরো এলিমেন্ট তার রিজন হচ্ছে কি এই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু যদি তুমি যদি মুভ করো তো মাঝখানে একটা এলিমেন্টে জিরো আসবে সে কোসেক জিরোতে ভ্যালু দেখো আনডিফাইন্ড হয় কোসেক জিরোতে কোনো কোসেকের কোনো ভ্যালু পাওয়া যায় না অর্থাৎ আনডিফাইন্ড ভ্যালু তো দ্যাটস ওয়াই ওই জিরোটাকে বাদ দিয়ে বাকি জায়গাটা তুমি নিতে পারো ঠিক আছে তো আর দুটো সামস আমাদের আজকে করার
এটাও ট্রাই করো নিজে থেকে। মাইনাস পাই বাই সিক্স আসছে, দেখছি। সাইন ইনভার্স কস অফ টু কোসেক ইনভার্স, কোসেক ইনভার্স মাইনাস টু, কততে টু আসে কোসেকের? আই থিঙ্ক পাই বাই থ্রি, মানে 30 ডিগ্রিতে। তো মাইনাস কোসেক পাই বাই সিক্স, কোসেক 30 তো টু হয়, তা টু এর জায়গায় কোসেক পাই বাই সিক্স, আর নেগেটিভটা নেগেটিভের মতনই আছে। সাইন ইনভার্স কস অফ টু কোসেক ইনভার্স, এবার দেখো কোসেক কী, তোমার মাইনাস পাই বাই টু থাকে পাই বাই টু, মানে নেগেটিভ ভ্যালু নিতে পারে। তো অ্যান্ড কোসেকের রুল আছে যে মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু কোসেক অফ মাইনাস থিটা, এই রুলটা আছে, তো সেই রুল ওয়াইজ কাজে লাগিয়ে দাও। তো দ্যাট মিন্স সাইন ইনভার্স কস অফ টু ইন্টু মাইনাস পাই বাই সিক্স, রাইট? তো সাইন ইনভার্স কস অফ মাইনাস পাই বাই থ্রি, তো কস অফ মাইনাস পাই বাই থ্রি মিন্স কস অফ জাস্ট পাই বাই থ্রি। তার রিজন কি, প্রপার্টি এই যে কস অফ, এখানে লিখে দিচ্ছি কস অফ মাইনাস থিটা, সেটা জাস্ট কস থিটা হয়ে যায়, তাই না? তো দ্যাটস ওয়াই সাইন ইনভার্স কস পাই বাই থ্রি মিন্স তুমি এটাকে সাইনে কনভার্ট করতে পারো, মানে কস পাই বাই থ্রি থেকে তুমি সাইনেও কনভার্ট করে নিয়ে যেতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ ভ্যালু পুট করে দেন আবার সাইনে নিয়ে যাও। কস পাই বাই থ্রি ভ্যালু কত হয় রে, হাফ না, ওয়ান বাই টু। তো সাইন ইনভার্স অফ হাফ মিন্স সাইন পাই বাই সিক্স, তো পাই বাই সিক্স ইজ ইউর আনসার। এবার এই তিনটে স্টেপের জায়গায় না তুমি এরপরেই এই এই বাইতে করতে পারো সাইন ইনভার্স অফ, সিন্স কস আছে তো কস মিন্স কি সাইন 90 মাইনাস থিটা, তো এটাও তুই করতে পারিস। সেটা দেখ পাই বাই টু মাইনাস পাই বাই থ্রি হয়, পাই বাই টু মাইনাস পাই বাই থ্রি মিন্স পাই বাই সিক্স, তো যে কোনো ওয়েতে করতে পারো। মানে এখানে কস ছিল, কসটাকে কি তুমি সাইনে কনভার্ট করতে হবে, তো কসকে তুমি সাইনে কনভার্ট করতে পারো বাই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল রুল, তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল রুল এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, আদারওয়াইজ ভ্যালু পুট করে দেন আবার সাইন অ্যাপ্লাই করে করতে পারো, নো ইস্যু, যেটা ইচ্ছা। এটাও ডু ইট, ট্রাই ইয়োর সেলফ। আনসারটা আমি বলে দিচ্ছি এখানে কত আসবে, হ্যাঁ আগে তোমরা করো তারপরে আনসার বলছি। সলিউশন ট্যান ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি, তো ট্যান ইনভার্স মাইনাস অফ ওয়ান বাই রুট থ্রি মিন্স ট্যান পাই বাই সিক্স, প্লাস কট ইনভার্স ওয়ান বাই থ্রি মিন্স কট কত ডিগ্রিতে আসে, কট পাই বাই থ্রি, কট পাই বাই থ্রি মিন্স ওয়ান বাই রুট থ্রি, প্লাস ট্যান ইনভার্স সাইন অফ মাইনাস পাই বাই টু, তো নেগেটিভ পাইলে চলে আসবে, তো মাইনাস সাইন পাই বাই টু, মাইনাস সাইন পাই বাই টু মিন্স মাইনাস ওয়ান সিম্পলি, তো ট্যান ইনভার্স মাইনাস ট্যান পাই বাই সিক্স, ট্যান অফ মাইনাস পাই বাই সিক্স, তো দ্যাট মিন্স জাস্ট মাইনাস পাই বাই সিক্স হেয়ার, পাই বাই থ্রি হেয়ার, প্লাস পাই বাই থ্রি হেয়ার, ট্যান ইনভার্স অফ মাইনাস ট্যান পাই বাই ফোর, মাইনাস ট্যান পাই বাই ফোর মিন্স ইট উইল বি ট্যান অফ মাইনাস পাই বাই ফোর, ট্যান অফ মাইনাস পাই বাই ফোর, তো জাস্ট মাইনাস পাই বাই ফোর উইল বি দেয়ার। তো ইফ ইউ সলভ ইট আনসার শুড বি সিম্পলি টুয়েলভ ইজ দ্য এলসিএম, মাইনাস মাইনাস পাই বাই টুয়েলভ ইজ দ্য আনসার, পারফেক্ট। তো মাইনাস পাই বাই টুয়েলভ যার এসছে সে পারফেক্ট আছো। তো আজকে এখানে যেগুলো করলি সেগুলো হচ্ছে কি তোর প্রিন্সিপাল ভ্যালু কী করে ফাইন্ড করতে হয় ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনসের, হাউ টু ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ আ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো তার জন্য যে কটা ডোমেন রেঞ্জ বললাম সেই ডোমেন রেঞ্জ মাথায় রাখতে হবে, আর এই ভ্যালুগুলো কী করে ফাইন্ড করতে হয় সেগুলো মনে রাখবি। তো এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্ট নিয়ে তোদের এমএল আগরওয়াল বইয়ের ফার্স্ট এক্সারসাইজ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ফার্স্ট এক্সারসাইজ এই টপিকগুলো নিয়েই, আর কেউ যদি টুয়েলভের আর ডি শর্মা ফলো করিস তো আর ডি শর্মা বইতে ওখানে ফার্স্ট সিক্স এক্সারসাইজ রয়েছে। এম এল আগরওয়ালে সব কটা টপিক একসাথে দিয়েছে ফার্স্ট এক্সারসাইজে, বাট
আড্ডি শর্মাতে ইচ অ্যান্ড এভরি ফাংশনসের জন্য ইচ অ্যান্ড এভরি টপিক সাইন ইনভার্সের জন্য একটা এক্সারসাইজ, কস ইনভার্সের জন্য আর একটা এক্সারসাইজ। তো এই বইতে সিক্স ইনভার্স ট্রিগোর জন্য সিক্স ডিফারেন্ট এক্সারসাইজ রয়েছে। তো আড্ডি শর্মা যদি কেউ দেখিস তো ফার্স্ট সিক্স এক্সারসাইজ রয়েছে আর এম এ লাগার পরের তোর ফার্স্ট এক্সারসাইজটা একটু প্র্যাকটিস করে নিবি এক্সারসাইজ বা এক্সাম্পল যাই হোক। আর নেক্সট ক্লাসে আমরা ইনভার্স ট্রিগোনি যে পরের পার্টটা আছে সেই পরের পার্টটা হচ্ছে প্রপার্টিজ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো আজকে হলো হাউ টু ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালুস, অ্যান্ড নেক্সট ক্লাসে মানে স্যাটারডে তোদের হবে যে প্রপার্টিজ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ওকে।